হাতে গ্রেপ্তার মোহনপুরের কুখ্যাত নেশাকারবারি বিজয় পাল। প্রসঙ্গত গত 22 মার্চ নেশাকারবারি বিজয় পালের মোহনপুর গোপালনগর এলাকার রবীন্দ্র পল্লীর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ নেশা সামগ্রী, গাঁজা, ফেন্সিডিল ও ড্রাগ সহ নগদ 56 লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করেছিল। যদিও তখন বিজয় পালকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সেই সময় তার বিরুদ্ধে এনডিপিএস এর ধারায় মামলা লিপিবদ্ধ করে পুলিশ অনেক খোঁজাখুঁজি করে তাকে পালিয়ে থাকা নেশাকারবারি বিজয় পাল বাড়িতে আসতে পারে খবরে গতকাল তথা মঙ্গলবার গভীর রাত্রিতে পুলিশ গোপালনগর এলাকার রবীন্দ্র পল্লী তার বাড়ি ঘেরাও দিয়ে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, এমনটি জানান সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর কর। উনি আরও জানান, পুলিশ রিমান্ডে বুধবার দুপুরে অভিযুক্ত বিজয় পালকে প্রেরণ করা হয় কোর্টে। গত 22/3/2023-এ এনডিপিএস কেস হয়েছিল, এনডিপিএস কন্ট্রাভেন্স গুডস অ্যান্ড ক্যাশ রুপিস 56 লাখ সিজ করা হয়েছিল ওর বাড়ি থেকে। তখন অ্যাবসকন্ডিং ছিল। কালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই, সে বাড়িতে আসতে পারে, তার বাচ্চা অসুস্থ এই ব্যাপারে। সিক্রেট ইনফরমেশন পাওয়ার পর আমরা 2-3 জন প্লেন ক্লথে আমরা ওর বাড়ির আশেপাশে কনসিল হয়ে থাকি। অ্যাকর্ডিংলি রাত্রি 11:30-12 নাগাদ ও বাড়িতে আসে। আসার পর ও ঘরে ঢোকার পর আমরা ওকে অ্যারেস্ট করি। স্যার, তাকে তো তাহলে কোর্টে প্রেরণ করা হবে? একদম, আজকে আমরা ওকে কোর্টে ফরওয়ার্ড করছি উইথ পেয়ার অফ পুলিশ রিমান্ড। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।